চৈত্রা রাও একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। চৈত্রা রাও একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। চৈত্রা রাও 1997 সালের 14 ফেব্রুয়ারি কর্ণাটকে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বয়স এখন 27 বছর। তার রাশিচক্র কুম্ভ রাশি। তিনি 2002 সালে একজন শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন, কিন্তু চলচ্চিত্র শিল্পে প্রবেশের আগে তিনি তার শিক্ষা শেষ করার জন্য একটি বিরতি নিয়েছিলেন। বাবা মা এবং ভাই বোন বিজয় হেরেলে চৈত্র রাও এর মা, কিন্তু তার বাবা সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। দিব্যা প্রসাদ নামে তার একটি বোন আছে। তিনি 2002 সালে একটি কন্নড় টিভি সিরিয়াল মানসে ও মানসে তে শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। 2016 সালে তিনি একটি উদয়া টিভি সিরিয়াল রাগ অনুরাগাতে উপস্থিত হয়েছিলেন। তিনি 2016 সালে কস্তুরি টিভিতে সম্প্রচারিত টেলিভিশন শো চচ্চা বুয়ো তে কাজ করেছিলেন। তিনি 2017 সালে জি কন্নড় জনপ্রিয় অনুষ্ঠান জো বিহাক্কিতে জানকির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ওটিটি প্ল্যাটফর্ম টকিজ অরিজিনালে সর্বাধিক দেখা শো সপ্তপদীতে পূর্ণামী হিসেবে আবেদন করেছিলেন। 2022 সালে পুরস্কার সম্মাননা কৃতিত্ব তিনি টিভি সিরিয়াল জো বিহাক্কিতে তার চরিত্রের জন্য। জি কন্নড় 2022 সালে প্রিয় মাগালু পুরস্কার জয়লাভ করেন। জোডি হাক্কি অভিনেত্রী চৈত্রা রাও 350 এপিসোড সম্পূর্ণ করার জন্য জোডি হাক্কির সমস্ত কুরু সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চৈত্রা রাও কন্নড় চলচ্চিত্র শিল্পে সক্রিয় একজন আসন্ন অভিনেত্রী। জি কন্নড় সিরিয়াল জোডি হাক্কি টেলিভিশনে প্রবেশ করেছে। পুনীত রাজকুমার প্রযোজিত মায়াবাজার 2016 ছবির মাধ্যমে চন্দন বন নায়িকা হিসেবে প্রবেশ করেন। 1997 সালের 14 ফেব্রুয়ারি কুন্দাপুরে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন চৈত্রা রাও। উদুপিতে শিক্ষা সমাপ্ত করেন। ভরতনাট্যমে স্নাতক, মহীশূর শিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। চৈত্রা রাও জোবি হাক্কিকে একটি আবেগপূর্ণ বিদায় জানান। অভিনেত্রীকে শীঘ্রই দৈনিক সোপ যোথে আলিতে দেখা যাবে, যেখানে অভিনেত্রী মেঘা শেঠি প্রধান ভূমিকায় রয়েছেন। অনুষ্ঠানটিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চৈত্রা রাওকে। চৈত্রা রাও বর্তমানে কন্নড় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। কন্নড় টিভি অভিনেত্রী জনপ্রিয় সিরিয়াল জোডি হাক্কির মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যেখানে তাণ্ডব রাম চরিত্রে রয়েছেন। পুরুষ নেতৃত্ব। চৈত্র সম্প্রতি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে গুগলি সিনেমার একটি দৃশ্যে অভিনয় করার চেষ্টা করার একটি মজার ভিডিও শেয়ার করেছেন। তার পোস্ট কটাক্ষপাত। চৈত্রা রাও 2006 সালে ফুটপাথের চন্দন ফিল্ম কেয়ারে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন। তিনি রাজেশ গার্লফ্রেন্ড হিসেবে আবির্ভূত হন। 2006 সালে মুক্তিপ্রাপ্ত মায়াবাজার ছবিতে রাজির ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা বিশিষ্ট সিমহা। তিনি টম অ্যান্ড জেরি ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার সাসপেন্স থ্রিলার শর্ট ফিল্ম ইয়েল্লাড়ু মাদুভুডু হতে গাগি 23 জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম টকিজে মুক্তি পায়। চৈত্রা রাও কন্নড় চলচ্চিত্র শিল্পে সক্রিয় একজন আসন্ন অভিনেত্রী। জি কন্নড় সিরিয়াল জোডি হাক্কির মাধ্যমে টেলিভিশনে প্রবেশ করেন। হিন্দি চলচ্চিত্রে চৈত্রা রায়ের আবির্ভাব। চৈত্রা একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে কর্ণাটকের উদুপির কুন্দাপুরায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার মায়ের নাম বিজয়া হেরলে, যিনি তাকে চৈথু বলে ডাকেন। দিব্যা প্রসাদ নামে তার একটি ছোট বোন রয়েছে। তিনি উদুপি থেকে আয়ুর্বেদে MD সম্পন্ন করেছেন। তার প্রেম জীবন সম্পর্কে কথা বলতে, তিনি অবিবাহিত এবং 2017 সালে সম্প্রচারিত কন্নড় টিভি সিরিজ
জোডি হাক্কি ছিল তার প্রথম টিভি সিরিজ। এই সিরিয়ালে তিনি জানকী শিক্ষিকায়ের প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের মুগ্ধ করেছিল। তিনি মহীশূরের গুরুদের একাডেমি অফ ফাইন আর্টস মান্ডার পরিচালকের কাছ থেকে ভারতনাট্যম প্রশিক্ষণ নিয়েছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল চৈত্রা রাও সম্পর্কে পাওয়া তথ্য। ধন্যবাদ।